আমাদের রতন স্যারের কাছে আমরা মানে কথা রাখতে চাই যে আমাদের অল স্টুডেন্টকে প্রমোট করতে হবে। কিছুদিন আগে তো আপনার পুলিশ হামলা টামলা করেছিল, অনেকে ব্যথাও পেয়েছে। হ্যাঁ, অনেকে পেয়েছে, আপনারা দেখেছেন, আপনারা মানে মিডিয়াতে অনেকেই দেখেছেন যে আমাদের একজন মেয়েকে মাথা ফাটানো হয়েছে, মানে অনেকে পাথর মারানো হয়েছে, তে মাথা ফাটানো হয়েছে, তো আপনারা এটি দেখছেন। আজকে এখানে আপনারা কি করতেছেন? আজকে আমরা এখানে এসেছি, আমরা অনেকবার প্রোটেস্ট করেছি কিন্তু আমাদের সরকার এবং আমাদের রতন স্যারের আমাদের কথা মানছে না, তার জন্য আমরা আবার আরেকবার শান্তি শৃঙ্খলাভাবে আমরা এসেছি এখানে ওনাকে আমরা দাবি কইতের জন্য। মুখ্যমন্ত্রীর কাছে চাই আমরা দাবিটা আমরা সবাইকে এলাও করা হোক। আমরা কোনোদিন দেখছেন অস্ট্রেলিয়ান এরকম রাস্তা কাটিয়ে নামান, আমরা সব এখন রিভিউর কথা হয়েছে, রিভিউ আমরা তো এখনও জানি রিভিউ হইলে আমরা ফার্স্ট হইব না হইতো না, এটাও কোনো গ্যারান্টি নাই, তাহলে আমরা যে প্রত্যেকে সাকসেসফুল হইতে চাই আমাদের সবাইকে এলাও করার দরকার। শিক্ষামন্ত্রী গেছি, পুলিশ শিক্ষামন্ত্রী কয়ে দিছে পুলিশে সব আমরা উড়াইয়া অ্যারেস্ট করে নিছে এডি নগর ক্যাম্পে, এডি নগর ক্যাম্পের দিকে আমরা একটা ট্রাইবেল মেয়েরা পুলিশে বাড়ি মারছে, একটা বাইরে বাড়ি মারছে পাওয়ার বিতে, এবার বিশ জনের মতো না আহত হয়েছে, বিএম এতে জিবি রেফার করছে, কেন আমরা পরীক্ষা না দিয়ে কেমনে রিভিউ দিব, পরীক্ষা না দিয়ে কেমনে রিভিউ দিব, ওই তো আমরা সব এলাও লাগবো, একটা স্টুডেন্ট ফেল করবো একটা স্টুডেন্ট এলাকা আন্দোলন লেবে সব এলাও লাগবো, আমরা বইছি সব পাশ লাগবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura. রাজ্য সরকার আমরাও বুঝতে পারিনি, আমি শুনতে পেয়েছি যে আমাদের বিরুদ্ধে নাকি কিছু অভিযোগ এনেছে পুলিশ, আমরা নাকি সরকারের কাজে বাধা দিয়েছি। আমি ডিটেলসটা এফআইআর কপিটা এখনো পাইনি, তারা কি কমপ্লেন করেছে। সেদিন ঘটনা আপনারা সবাই দেখেছেন, আমাদের প্রত্যেকটা সিটিজেনেরই অধিকার আছে জানতে যাওয়া, থানায় যাওয়া, আমরা সেভাবে গিয়েছি, আমাদের কোনো সরকারের কাজে বাধা দেওয়া, কারণ পুরোটাই রেকর্ডিং হয়েছে সবাই দেখেছে, বাধা দেওয়ার মতো কিছু আমরা দেখিনি বা পুলিশের তরফ থেকেও কখনো বলিনি যে আপনারা আমাদের কাজে বাধা দিচ্ছেন সরে যান বা কিছু। তো যাই হোক, মামলা গতকালকেও আমি আম্বাসা থেকে এসেছি, রাত্রে পাঁচজনকে তুলে নেওয়া হয়েছে, সম্পূর্ণ সমস্ত নন ভেলিবল সেকশন দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে। সরকারি একটা কনসেপ্ট নিয়ে এই সবটা চলছে যে ক্ষমতায় নিতে পারে যতটা পারো পুলিশ প্রশাসনকে লাগিয়ে এই এই বিরোধীদের কণ্ঠ তৃণমূলের কণ্ঠটাকে রোধ করতে চাইছে। যাই হোক, এটা আমরা মনে করি না যে যেখানে এটা সর্বভারতীয় আমাদের সাধারণ সম্পাদক এই ভারতবর্ষের এখন যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব এসছেন, ওনার বিরুদ্ধে এইসব মামলা টামলা দিয়ে বা ওনার সঙ্গে যারা ছিল ব্রাত্য বসু, কুণাল ঘোষ, দোলা সেন, আমি সহ, তো এই যে ঘটনাটা সত্যি আমারও খারাপ লেগেছে যে কি কারণে এই এই ধরনের ভাড়াবাড়ি বা অ্যাক্টিভিজম শুরু হয়েছে, কিভাবে এই ঘটনাকে সরকার সাধারণ মানুষ মেনে নেবে। সবাই দেখেছে যে আমরা কারোর কাজেও বাধা দেয়নি, আমাদের সঙ্গে কারোর কোন ভরসাও হয়নি, পুলিশের সঙ্গে আমরা জানতে চেয়েছি পুলিশের সঙ্গে বা খুব শান্তিপূর্ণ অবস্থায় আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে, সেখানে এই ধরনের পুলিশি বাড়াবাড়ি জরুরি অবস্থা সত্ত্ব যে অভিজ্ঞতা সেই সময়ে এমন ছিল না, যাকে তাকে যেখানে খুশি আক্রমণ করে দেওয়া, যাকে তাকে পুলিশ লকআপে পুরে দেওয়া, আইনের অপব্যবহার হচ্ছে, প্রশাসনিক অ্যাক্টিভিজম হচ্ছে, এগুলো বন্ধ করা দরকার। আমরা জনগণের উপর বিশ্বাস, আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে, তাই আমরা
मन करी उद्देश्यमूलक सफल होना আইনে আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে আমরা আইনি পথেই যাব আইনি পথেই এটাকে মোকাবেলা করব আপনার কি কথা হয়েছে সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে এই সকাল থেকে তো এটা নিয়ে কথাবার্তা হয়েছে সবার সঙ্গে কথা হয়েছে তো আমরা দেখছি আমরা আইনগতভাবে কি সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা